নেত্রকোনায় গরু চুরি করে পুলিশের হাতে আটক হলেন স্থানীয় আওয়ামী লীগ নেতার ছেলে মোহাম্মদ শাহজাহান। বর্তমান বাজার মূল্য বিবেচনায় চুরি হওয়া গরুটির দাম প্রায় 80,000 টাকা। আমরা রাত্রে 2টার সময় গরু নাই গা, তখন আমরা গরু এলাকার মধ্যে খোঁজাখুঁজি করি, খোঁজাখুঁজি করি আমরা গরু পাই না। নৈডি বাজার তালকা, তখন আমরা নৈডি বাজারে গেছি, সাথে একটা শালা ছিল, শালা কইছিল আমি গই একটা চাকাই, তুমি একটু বাজারটা ঘুরান দেখে। তখন বাজারটা ঘুরান দেখে চৌঠা সেপ্টেম্বর সকালে পার্শ্ববর্তী বারহাট্টা উপজেলার নৌহাটি হাটে চুরি করা গরু বিক্রির সময় লোকজন তাকে আটক করে। পরবর্তীতে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়। গরুর মালিক আড়ালিয়া গৌরীপুর গ্রামের বাসিন্দা নুরুল ইসলাম জানান, রবিবার মধ্যরাতে তার বাড়ির গোয়ালঘর থেকে গরুটি চুরি হয়। সকালে স্বজনদের মাধ্যমে গরু চোরের সন্ধান পান বলে জানান তিনি। তবে নিজের ছেলেকে নির্দোষ বলে দাবি করেন উপজেলার আড়ালিয়া গৌরীপুর গ্রামের বাসিন্দা এবং খারনই ইউনিয়নের 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি চান মিয়া। আমার ছেলে আজও পর্যন্ত কেউ একটা বোন ছুঁয়েছে না, কেউ একটা বোন ছুঁয়েছে না, এরকম কেউ কর্তৃপক্ষ না, সারা এলাকার লোকে কিন্তু এই যে ঘটনা ঘটছে এটা মনে হোক কোন একটা ষড়যন্ত্রমূলক ঘটনাটা হয়েছে, কিন্তু আমার ছেলে চরিত্র না, কিন্তু কিভাবে হয়েছে না, ওই যে ছেলে যদি আসে বাড়িতে, ছেলে বাড়িতে আসলে পরে আমি বলতে পারবাম সভাপতি ইতোপূর্বে অভিযুক্ত শাহজাহান এলাকায় কোনো ধরনের কুকর্মে জড়িত ছিলেন না বলে দাবি করেন খারনই ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিমন। ওই ছেলে আপনি এই মাথা থেকে শুরু করে গ্রামের ওই মাথা পর্যন্ত যাবেন, এই ছেলে এ পর্যন্ত মানে কোনো সে অলিগেল কিংবা কারো কোনো ক্ষতি কারো কিছু করে নাই। এ ঘটনায় অপরাধ প্রমাণিত হলে তার শাস্তি দাবি করেন কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম উদ্দিন। সে যদি দুষ্কর্মে সে যদি জড়িত হয়ে থাকে তাহলে তার বিচার হবে, আমার এই ব্যাপারে কোনো মন্তব্য নাই। অপরাধী হিসাবে তার যেটুকু বিচার হওয়ার দরকার সেটুকু বিচার হবে এটা আমি চাই। চুরি হওয়া গরুটি আপাতত থানা পুলিশের হেফাজতে আছে। এ ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোহাম্মদ জালাল উদ্দিন। গরু চুরি ঘটনাটায় একটা নিয়মিত মামলা হয়েছে এবং এই মামলার একজন আসামি শাহজাহান, ওনাকে অ্যারেস্ট করে আমরা কোর্টে পাঠাইছি এবং এই চুর যে গরু করছিল এই গরু থানা হেফাজতে আছে।